নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/8/2021 স্টাফ নার্স নিয়োগ সংক্রান্ত রাজ্যে পুজোর আগে একাধিক পদে নার্স নিয়োগের সম্ভাবনা রয়েছে বা নিয়োগের আভাস দেওয়া হয়েছে। তো আসুন দেখেন এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই মিস করবেন না, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, রাজ্যে মোট 165 জন ওয়ার্ডেন নিয়োগ করা হবে এবং রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীদের হোস্টেলের জন্য ওয়ার্ডেন নিয়োগ করা হবে এবং স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্টবেঙ্গল বোর্ড হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। মাধ্যমিক পাস যোগ্যতা এই নিয়োগ করা হবে এবং শনিবার বোর্ডের চেয়ারম্যান ডক্টর পি কে সুর জানিয়েছেন ন্যূনতম সংখ্যায় চাকরি প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে, র্যাপিড পরীক্ষার ব্যবস্থাও থাকবে, করোনাবিধির সঙ্গে আপোষ না করে এই নিয়োগ প্রক্রিয়া চালানো হবে। এবং এর আগে 6114 জন নার্স নিয়োগের কথা ঘোষিত হয়েছে, পুজোর আগে আবেদন নেওয়ার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে এবং সেক্ষেত্রে পুজোর পরে ইন্টারভিউ নেওয়া হবে। এছাড়া 19 জন ডেন্টাল টেকনিশিয়ান, 44 জন ফুড সেফটি অফিসার, 5 জন সায়েন্টিফিক অফিসার পদেও পুজোর আগে নিয়োগ করার কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন পুজোর আগে একাধিক পদে নার্স এবং তার সঙ্গে ওয়ার্ডেন নিয়োগের বিজ্ঞপ্তির সম্ভাবনা রয়েছে, এরকমই আভাস রয়েছে। তো এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পেলে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।